তো হরে কৃষ্ণ বন্ধুরা, চলে এসেছি আজকে পুরনো কলকাতার, মানে যেটা নর্থ কলকাতার ইতিহাস। নর্থ কলকাতা এটা হচ্ছে কলকাতার ইতিহাস বলতে যেটা বলছে সেটা নর্থ কলকাতা। আজকে যেটা চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের দেখাবো শোভাবাজার রাজবাড়ি, যেটা পুরনো প্রচুর ইতিহাস এটার সাথে জড়িত। শোভাবাজার রাজবাড়ির কথা বলতে যেটা উঠে আসে ইংরেজ আমল, সেই তাঁবুর শাসন, একটা রাজরাজাদের প্রতিপত্তি, তো সমস্তটা জুড়ে একটা উন্মাদনা। পুজোর সময় অনেকে তোমরা হয়তো এখানে আসো, তো আমাদের যেটা দেখাবো সেটাতে চলো আজকে এটা ঘুরে দেখা যাক। চলো চলো ভিতরে ঢুকা দিচ্ছে, চলো না একটু যাই। দেখলাম তো আমি, একটু যাইনি। তো চলে এসেছি রাজবাড়িতে। রাজবাড়ির প্রত্যেকটা ইতিহাস, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কথাবার্তা, এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, আমি একটু দূরেই এলাম। যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইটের প্রাচীর, এই যে কড়ি কাঠের জানালা, প্রত্যেকটা জিনিসের আজকে ইতিহাসের কথা বলে। কত লাখ লাখ ধরে পড়ে থাকা সেই যে গাছগুলো, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পরিবর্গা আজকে ইতিহাসের কথা বলে, বলে দেয় যে কীভাবে পুরনো কলকাতার ইতিহাসটা গড়ে উঠেছিল, কীভাবে তৈরি হয়েছিল আজ থেকে কত বছর আগে। এই যে প্রত্যেকটা শাসন ব্যবস্থা, প্রত্যেকটা যে ইংরেজদের সাথে তাল মিলিয়ে যে বাঙালি হানা, বাঙালির ব্যবস্থা, আজকে প্রত্যেকটা কড়িকার তার ইতিহাস বলে দেয়। বলে দেয় যে কীভাবে আমরা একটা টাইমে কত ভালোভাবে কলকাতার লোকে কীভাবে রাজরাজারা তাদের নিজেদের লাইফস্টাইলটাকে গড়ে তুলেছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পরিকার, প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা জিনিস। আর এই যে সাদা যে দুর্গা দালান দেখছো, এখানেই পুজোটা হয়। এখন একটা শারদ সম, যেহেতু চলে এসছে মা আর কটা দিন পরেই আসছেন, তো সেই জন্য একটা শারদ উৎসব অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে শারদ উৎসবটা অলরেডি একটা প্রোগ্রাম চলছে, একটা কোনো দল ওরা একটা আগের বার যখন এসেছিলাম তখন কেউ এখানে ছিল না। এটাই শোভাবাজার রাজবাড়ি, এটাই সেই রাজবাড়ি যেটা রানীর আশ্রম থেকে শুরু করে সেই সমস্ত যারা বিপ্লবী থেকে শুরু করে সবাই যারা একটা টাইমে এখানে এসেছে, এই রাজার শাসনকালে এতটাই ধনপতি দিয়েছিলেন, এতটাই ধনী টাইপের ব্যক্তি ছিলেন, এতটাই মান সম্মানযুক্ত ব্যক্তি ছিলেন। এটা হচ্ছে বড় তরফ, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো এই রাজবাড়িতেই রামকৃষ্ণদেব থেকে শুরু করে সবাই আর কি এই রাজবাড়িতে পা দিয়েছে একটা টাইমে। তো এই রাজবাড়িটা এতটাই হয়তো ইতিহাস বহন করে দিয়েছে, প্রত্যেকটা মাটি থেকে শুরু করে এই রাজবাড়ির প্রত্যেকটা ইতিহাস কথা বলে। এটাই আজকে তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম। তো এটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। কীভাবে আসবে, শোভাবাজার স্টেশন থেকে নেমে দু নম্বর গেট ধরলে, দু নম্বর গেট ধরে সোজা হাঁটতে থাকবে। হাঁটতে থাকলে বাঁদিকে একটা কালী মন্দির পাবে। তো ডান দিক থেকে একটা টার্ন নিলেই সোজা হেঁটে আসলে এটা রাজবাড়ি, বাঁদিকে পড়বে ছোটো তরফ রাজবাড়ি, এটা বড় রাজ, বড় তরফ রাজবাড়ি। তো
আমি রেকটিফাই করে নেবো, এটাই হচ্ছে আজকের ইতিহাস, সেটাই করে।